বর্তমানে ফুটবল বিশ্বের দুই মহাতারকার নাম লিওনেল মেসি এবং নেইমার জুনিয়র। আসন্ন কাতার বিশ্বকাপে এই দুই তারকার ফুটবল শৈলী দেখার অপেক্ষায় সারা বিশ্বের কোটি কোটি আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক। এখন পর্যন্ত অংশ নেওয়া মেসি এবং নেইমারের বিশ্বকাপের পারফরমেন্স কেমন? দুজন বিশ্বকাপে কয়টি ম্যাচ খেলেছেন, কয়টি গোল করেছেন, কয়টি অ্যাসিস্ট করেছেন, দলের ম্যাচ জয়ে কে কত বেশি অবদান রেখেছেন, এমন আরো বেশ কিছু চমকপ্রদ তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন মেসি নেইমারের বিশ্বকাপ পারফরমেন্স। জার্মানিতে অনুষ্ঠিত 2006 সালের আসর দিয়ে শুরু হয় মেসির বিশ্বকাপ যাত্রা। অন্যদিকে 2014 সালে ঘরের মাঠে আয়োজিত আসরের মধ্য দিয়ে এই বিশ্বকাপের যাত্রা শুরু করে নেইমার। 2010 সালের আসরেও অবশ্য নেইমার আলোচনায় ছিলেন, কিন্তু বয়সে তরুণ এবং অনভিজ্ঞতার কারণে সে সময় ব্রাজিলের কোচ দুঙ্গা নেইমারের উপর ভরসা করতে পারেনি। সেই হিসেবে নেইমার এখন পর্যন্ত দুইটি বিশ্বকাপে অংশ নিয়েছেন। অন্যদিকে মেসি খেলে ফেলেছেন চারটি বিশ্বকাপ। বিশ্বকাপে এখন পর্যন্ত মোট 19টি ম্যাচ খেলেছেন সাতবার ব্যালন ডিয়ার জয়ী লিওনেল মেসি। অন্যদিকে বিশ্বকাপে এখন পর্যন্ত মোটে 10টি ম্যাচ খেলেছেন ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। 19টি ম্যাচের দুটিতে বদলি হিসেবে নেমেছিলেন মেসি, অপরদিকে 10টি ম্যাচের প্রত্যেকটিতে শুরুর একাদশে ছিলেন নেইমার। মজার ব্যাপার হচ্ছে 19 ম্যাচে বিশ্বকাপে মেসি এখন পর্যন্ত গোল করেছেন 6টি, অপরদিকে 10টি ম্যাচ খেলেই নেইমার সমান সংখ্যক গোল করেছেন। এই 6টি গোলের মধ্যে প্রথম গোলটি মেসি করেছিলেন তার অভিষেক ম্যাচেই সার্বিয়া ও মন্টেনিগ্রোয়ের বিপক্ষে 2006 সালের বিশ্বকাপে। বদলি হিসেবে নেমে মেসি গোলটি করে সর্বকনিষ্ঠ আর্জেন্টাইন গোলদাতা হিসেবে বিশ্বকাপে বিশ্ব রেকর্ড করেন। পরের আসর 2010 বিশ্বকাপে একবারও জালের ঠিকানা খুঁজে পাননি মেসি। এর পরের আসর ব্রাজিলে অনুষ্ঠিত 2014 বিশ্বকাপে 4টি গোল করে আর্জেন্টিনাকে প্রায় একাই ফাইনাল নিয়ে যান মেসি। গ্রুপ পর্বে বসনিয়া ও ইরানের বিপক্ষে 1টি করে এবং নাইজেরিয়ার বিপক্ষে 2টি গোল করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। সর্বশেষ 2018 সালের রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাসামরা লড়াইয়ে নাইজেরিয়ার বিপক্ষে ওই আসরের একমাত্র গোলটি করে আর্জেন্টিনাকে শেষ ষোলোতে নিয়ে যান মেসি। অন্যদিকে নেইমার জুনিয়র 2014 বিশ্বকাপে ক্রোয়েশিয়া এবং ক্যামেরুনের বিপক্ষে 2টি করে এবং সর্বশেষ 2018 সালের রাশিয়া বিশ্বকাপে কোস্টারিকা ও মেক্সিকোর বিপক্ষে 1টি করে গোল করেন। গোল সমান হলে অ্যাসিস্টে এগিয়ে রয়েছেন মেসি। এখন পর্যন্ত 5টি বিশ্বকাপ গোলে অ্যাসিস্ট করেছেন মেসি এবং নেইমার অ্যাসিস্ট করেছেন 3টি। আসন্ন কাতার বিশ্বকাপ হতে যাচ্ছে মেসির জীবনের পঞ্চম বিশ্বকাপ এবং সম্ভাব্য শেষ বিশ্বকাপ। অন্যদিকে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো বিশ্বকাপ মাতাবেন নেইমার জুনিয়র। যদিও কিছুদিন আগে এক সাক্ষাৎকারে নেইমার বলেছিলেন কাতার বিশ্বকাপকে তিনি ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ ধরে নিয়েই মাঠে নামবেন।